নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রীর উষ্মা প্রকাশের পরই রুটিন চেকআপ শুরু জেলা সংশোধনাগারে। কন্যাগড়ের আবাসনে হামলায় ধৃত এক, উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। এখন আসছি বিস্তারিত খবরে। সাত সকালে সংশোধনাগারের বিপদ ঘণ্টার শব্দ শুনে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়ার হুগলি জেলা সংশোধনাগার চত্বরে। আবার কিছু হলো নাকি, এই আতঙ্কে আতঙ্কিত হয়ে ওঠেন এলাকাবাসীরা। পরে অবশ্য রুটিন চেকআপের কথা জানতে পেরে আতঙ্কমুক্ত হন তারা। সাত সকালে সংশোধনাগারের বিপদ ঘণ্টার শব্দ শুনে ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়ার হুগলি জেলা সংশোধনাগার চত্বরে। আবার কিছু হলো নাকি, এই আতঙ্কে আতঙ্কিত হয়ে ওঠেন এলাকাবাসীরা। প্রসঙ্গত, বিগত কয়েক বছরে একাধিকবার হুগলি জেলা সংশোধনাগার অপ্রীতিকর ঘটনার সাক্ষী থেকেছে। সম্প্রতি ওই সংশোধনাগারের নিরাপত্তারক্ষীদের মারধরের অভিযোগ উঠেছে বন্দীদের বিরুদ্ধে। সে সময় সংশোধনাগারে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি বেশ কিছুক্ষণের জন্য সংশোধনাগারের দখলও নিয়েছিল বন্দীরা। এই ঘটনার পর থেকে হুগলি জেলা সংশোধনাগারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সাধারণ মানুষের সেই প্রশ্নে সিলমোহর দিয়েছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার হুগলির গুড়াপে হুগলি জেলার প্রশাসনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলা সংশোধনাগারে ঘটে চলা অপ্রীতিকর ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করেন। তার কথা মতো কোনো একটি ঘটনা ঘটার পরই নড়ে চড়ে বসে সংশোধনাগার কর্তৃপক্ষ। তারপর আবার যেই কে সেই, সর্বদা নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকলে এই ঘটনা ঘটতে পারে না। আর আপনাদের হুগলি জেলার জেলের প্রায় গণ্ডগোলের খবর আসে, এটা একটা অভ্যাস হয়ে গেছে। যখনই আপনারা একটু গ্যাপ দেন তখনই অভ্যাসটা তৈরি হয়। এটা যদি কন্টিনিউয়াস প্রসেসার ধরে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু প্রসেসটা তৈরি হতে পারে না। মুখ্যমন্ত্রীর শাসানির পরই নড়ে চড়ে বসল জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ। আজ সকালে হঠাৎ করেই সাইরেন বাজিয়ে শুরু হয় চেকআপ। বিপদ ঘণ্টার শব্দে এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। আমরাও শুনে খুব আতঙ্কিত, কারণ গত দুবার যা বড় ধরনের ঘটনা ঘটেছে সেই নিয়ে আমরা খুব চিন্তিত। যেমনি সাইরেন বেজে উঠেছে শুনেই আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে আর বাড়ি না ফিরে আগে কি ঘটেছে জানার জন্য এসেছি। ইতিমধ্যে আমার পরিচিত বহু মানুষ আমার ফোন করছে যে জেলখানা অঞ্চলে কি হয়েছে, আবার সাইরেন বাজছে কেন, কিন্তু এখনো সঠিক খবরটা আমরাও জানি না। খুব আতঙ্কিত ভাবে রয়েছি, আবার কিছু ঘটলো কিনা হুগলি জেল নিয়ে। মানে এখন হুগলি জেলে একটা খবরের শিরোনামে আমাদের সকল, আমরা যারা স্থানীয় মানুষজন থাকি, খুব চিন্তিত এই বিষয়টি নিয়ে। কিভাবে জেলের সুরক্ষা আবার ফিরে আসবে, আবার শান্তি শৃঙ্খলা থাকবে, মানে জেলে কোনো উত্তেজনা ছড়ালে আমরা স্থানীয় মানুষ তো আমরা খুব চিন্তিত থাকি যে তার আজ বাইরে যদি চলে আসে। রুটিন চেকআপ যদি হয় সেটা খুব মঙ্গলের, কিন্তু কোনো ঘটনা যদি হয় তাহলে খুব চিন্তার, এবং সেটা প্রশাসনের কাছেও নিশ্চয়ই চিন্তার। কারণ মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিয়েছেন তারপর যদি আবার কোনো ঘটনা ঘটে আগে হতো মাঝে বন্ধ হয়ে গেছিলো আবার চালু। মানে কি পরশু দিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলার পরে কি আবার এটা চালু হলো? হ্যাঁ, সেটাই মনে করছেন? হ্যাঁ, তাই তো মনে হয়। কি মনে হয়? যদিও পরবর্তীকালে রুটিন চেকআপের কথা জানতে পারলে আতঙ্কমুক্ত হন এলাকাবাসীরা। ওই অ্যালারাম হয় না, একটা বছরে প্রত্যেকটা জেলে দরকার। এই অ্যালারামটা থাকলে আমাদের সব অ্যালার্ট থাকে আর আমাদের সব সজাগ থাকে, এবং জেল আমাদের প্রত্যেকটা কারণের একটা অ্যালার্ট থাকার জন্য। প্রদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়া ডিভিসি বাংলোতে নদিনে তিনবার চুরি। বাংলো অফিস ও কোয়ার্টারের চারটি ঘরের তালা ভেঙে সর্বস্ব নিয়ে যায় দুষ্কৃতীরা। ডিভিসি অফিসের গ্রিল ভেঙে চুরি করে তারা। এছাড়াও অফিসের লকার ভেঙে নগদ টাকা, টিভি ও প্রয়োজনীয় নথি নিয়েও চম্পট দেয় তারা। পান্ডুয়া ডিভিসি বাংলোতে নদিনে তিনবার চুরি।
বাংলো অফিস ও কোয়ার্টারের চারটি ঘর ভেঙে সর্বস্ব নিয়ে যায় দুষ্কৃতীরা। ডিভিসি অফিসের গ্রিল ভেঙে চুরি করে নিয়ে যায়। এছাড়াও অফিসের লকার ভেঙে নগদ টাকা, টিভি ও প্রয়োজনীয় নথি নিয়ে চম্পট দেয় তারা। সমস্ত অফিস ঘরের যাবতীয় জিনিসপত্রে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এতেই উত্তেজনা ছড়িয়েছে ডিভিসি কর্মীদের মধ্যে। পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ করার পরও এখনও পর্যন্ত কিছুই ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। প্রসঙ্গত, পান্ডুয়া কালনা রোডের উপরে এই ডিভিসি অফিস। বেশ কয়েক বছর ধরে নাইট গার্ড না থাকায় বারংবার চুরির ঘটনা ঘটছে এখানে। গতকাল রাতেও সমস্ত অফিসের গেটের তালা ও জানালা ভেঙে ঘরে ঢোকে কেউ বা কারা। আমি তো সন্ধ্যের সময় এই তালা দিয়ে যাই, 5:30 বাইরে আমি চলে যাই, 5:30 বাইরে আমি চলে যাই। ঘটনাটা 12 মার্চে প্রথম অফিসে এসে দেখছি যে অনেক জিনিস চুরি হয়েছে, অনেক অফিসের তালা ভাঙা, গেস্ট হাউসের তালা ভাঙা, ভেতরে জিনিসপত্র সব এলোমেলো হয়ে গেছে, কিছু জিনিসপত্র, রান্নার জিনিসপত্র কিছু চুরি হয়েছে, বাথরুমের জিনিসপত্র ভাঙচুর হয়েছে। তো তারপরে সেটা আমি থানাতে জানিয়েছি। তারপরে আবার 16 তারিখের রাতে, 17 তারিখ অফিসে এসে দেখছি যে সেই একই ঘটনা ঘটেছে, কিছু কিছু গেটের তালা ভাঙা, তারপরে ভাঙচুর হয়েছে কিছু জিনিসপত্র, বাথরুমের, কিচেনের এসব জিনিসপত্র ভাঙা, অফিস রুমের গেটের তালা ভাঙা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে বুধবার বিকেলে বাঁশবেড়িয়া পেপার মিল গেটের সামনে এক জনসভার আয়োজন করা হয়। সপ্তগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে বাঁশবেড়িয়া পেপার মিল গেটের সামনে এক জনসভার আয়োজন করা হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই দলকে আরও সংঘবদ্ধ করার লক্ষ্যেই এই জনসভা। এখানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান চামিদি মুর্মু, বিকাশ রায়, বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি দেবরাজ পাল, সত্যরঞ্জন শীল সহ অন্যান্য নেতৃত্বরা। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। ইন্ডিয়া নেদারল্যান্ডসে ফ্রেন্ডশিপ সোসাইটির তত্ত্বাবধানে বুধবার বিকেলে চুচুড়ার কিশোর প্রগতি সংঘের দ্বিতলে যোগেশচন্দ্র মুখার্জির স্মৃতি সভাগৃহে উদযাপিত হল বিশ্ব কবিতা দিবস। ইন্ডিয়া নেদারল্যান্ডস ফ্রেন্ডশিপ সোসাইটির তত্ত্বাবধানে বুধবার বিকেলে চুচুড়ার কিশোর প্রগতি সংঘের দ্বিতলের যোগেশচন্দ্র মুখার্জির স্মৃতি সভাগৃহে উদযাপিত হয়ে গেল বিশ্ব কবিতা দিবস। এই অনুষ্ঠানে পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষে তাকে স্মরণ করা হয়। কবিতা পাঠ করেন কবি অরুন্ধতী চক্রবর্তী, মুরলী চৌধুরী, সচিদুলাল পাল, রূপালী বিশ্বাস, অশোক মুখোপাধ্যায়, মনীষা বসু, অর্চনা ভট্টাচার্য সহ অন্যান্যরা। কার্যক্রমের শুভ সূচনা হয় অর্চনা ভট্টাচার্যের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে। সংস্থার সাধারণ সম্পাদক গণেশ নন্দী স্বাগত ভাষণ দেন। জাতীয় কবি অরুণ চক্রবর্তী বিশ্ব কবিতা দিবসের উপর বক্তব্য রাখেন। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামল সিংহ ও পূর্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে কন্যাগড়ের আবাসনে হামলায় ধৃত এক, উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। বিরতির পর ফিরে আসব আর অনেক খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Hokshishwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshathi, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting and get together, all are in one roof. Yes,
Think about Pot Shandi, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন। হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড, চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাইয়ের সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদৎসরণী, জিটি রোড, হুগলি। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান, কোনো সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। জয় হনুমান। শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান মন্দির কমিটি বড়বাজার পুরাতন লঞ্চঘাট পালন করছে অষ্টম বার্ষিক উদযাপন অনুষ্ঠান। 29 এপ্রিল বিকেল 4টে শোভাযাত্রা, 30 এপ্রিল বুদ্ধ পূর্ণিমার দিন পূজা, 1 মে নরনারায়ণ সেবা, 2 মে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত ভক্তি গীতির আসর। ব্যবস্থাপক শ্রী গোবিন্দ দাশগুপ্ত, আহ্বায়ক পঞ্চমুখী হনুমান মন্দির কমিটির সকল সদস্য বৃন্দ, হুগলি চুচুড়ার সকল শহরবাসীকে জানাই সাদর আমন্ত্রণ। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। এলিট পাবলিক স্কুল মগরা, 13 নম্বর রেলগেট, মগরা, হুগলি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ইংরাজি মাধ্যম স্কুল। 2018 শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এই স্কুলে রয়েছে বিশিষ্ট শিক্ষক মন্ডলী। রয়েছেন 35 বছরের অভিজ্ঞ প্রিন্সিপাল হেমন্ত দে। স্কুলের ক্যাম্পাসে রয়েছে 24 ঘন্টা সিসিটিভি নজরদারি। বিশদ জানতে যোগাযোগ করুন বিদ্যালয় অফিসে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত, অথবা যোগাযোগ করুন 9674770714 এই নম্বরে।
কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ, অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা: দত্তবাগান, কারপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিংসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি, অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648-9065-9230-53212 এবং 2686-2167 নাম্বারে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় বিহুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, CBS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহযোগ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন বিহুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নাম্বার 2680-2399 এবং 2680-7208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM, 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণি মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব নির্জনে নিভৃতে মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায়। এখানে রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুচুড়া। ফিরে এলাম বিরতির পর। 20 মার্চ গভীর রাতে হুগলির কোন্নগরে একটি নির্মীয়মান বহুতল আবাসনে দুষ্কৃতীরা হামলা চালিয়ে নির্মাণ কর্মীদের বেধড়ক মারধর ও গুলি ছোড়া এবং বোমাবাজি করার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শিকু সিং নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার পুলিশ। 20 মার্চ গভীর রাতে হুগলির কোন্নগরে একটি নির্মীয়মান বহুতল আবাসনে দুষ্কৃতীরা হামলা চালিয়ে নির্মাণ কর্মীদের বেধড়ক মারধর ও গুলি ছোড়া এবং বোমাবাজি করার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শিকু সিং নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল উত্তরপাড়া থানার পুলিশ। বুধবার গভীর রাতে কোন্নগর কালীতলা এলাকার বাড়ি থেকে অভিযুক্ত শিকু সিংকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে পুলিশ একটি 9mm পিস্তল, 2 রাউন্ড গুলি ও 25 কেজি গাঁজা উদ্ধার করে। বৃহস্পতিবার ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। SC ST ও OBC দের সহজ শর্তে জাতিগত শংসাপত্র দেওয়ার দাবিতে বৃহস্পতিবার সকাল 10টা থেকে চুচুড়ার ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভ ও 36 ঘন্টার অনশনে বসল BJP-র হুগলি ও শ্রীরামপুর সাংগঠনিক জেলার তপশিলী মোর্চার কর্মীরা। এদিনের অবস্থান বিক্ষোভ ও 36 ঘন্টার অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন BJP-র OBC মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল, BJP-র SC ST মোর্চার রাজ্য সভাপতি অরুণ হালদার সহ অন্যান্যরা। তাদের বক্তব্য, সরকারি দপ্তর থেকে কখনো টাকা চাওয়া হচ্ছে বা কখনো পঞ্চায়েত বা পুরসভা থেকে লিখিয়ে আনতে বলা হচ্ছে, আর সেখানে গেলেও টাকা চাওয়া হচ্ছে। এর ফলে সময় মতো শংসাপত্র না পাওয়ায় তারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি তারা বলেন,
এ রাজ্যে যেখানে ওবিসিদের জন্য সংরক্ষণ মাত্র 7%, সেখানে সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ 27%। তার জন্যই তাদের এই অবস্থান ও অনশন কর্মসূচি। আজকে শিডিউল কাস্ট এসসি এবং এসটিদের সার্টিফিকেট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার অনেক দরাজ ঘোষণা উনি করেছেন, যেখানে সার্টিফিকেট পেতে কারো কোনো অসুবিধা হবে না, অনলাইন সার্টিফিকেটে অনেক সরলীকরণের কথা উনি বলেন। কিন্তু তার নিদর্শন আজকে আমরা হুগলি জেলায় দেখতে পাচ্ছি। তার আধিকারিকরা এখানে চূড়ান্ত বঞ্চনা করছে, দিনের পর দিনের ঘুরে একটা সার্টিফিকেট পাচ্ছেন না, সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও এখানে তারা পাসওয়ান টাইটেল, তাদের তো ওই উপাধি দেখেই সার্টিফিকেট দিয়ে দেওয়া উচিত, যারা পাসওয়ান পাসওয়ান ফ্যামিলির লোক, তার তো কোনো কাগজপত্রই চাওয়ার কথা নেই, তাদেরকে বারবার ঘুরাচ্ছে। শয়ে শয়ে লোক এখানে আছেন, তারা সার্টিফিকেট পাননি। আজকে কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প আছে, সেই প্রকল্পের সুবিধাগুলো আজকে সার্টিফিকেট দিতে পারছে না। এখানে কিছুদিন আগে একজন পাসওয়ান সমাজের, জানেন আপনারা, যে রেপ হয়ে গেল, এখন কেন্দ্রীয় সরকারের যে সমস্ত সংস্থা আছে সেখান থেকে এই ধরনের তপশিলীদের উপর কোনো অত্যাচার অবিচার হলে তারা 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা পর্যন্ত অনুদান তারা পায়, কেন্দ্রীয় সরকারের অনুদান পায়। সেই জন্য হুগলি জেলা দিয়েই আমাদের কাজ সূচনা হলো। এখানে সাংগঠনিক জেলা এবং শ্রীরামপুর সাংগঠনিক জেলা আর যৌথ উদ্যোগে ভারতীয় জনতা তপশিলী মোর্চার উদ্যোগে আজকে সমস্ত ওবিসি এসসি এবং এসসি মানুষ আজকে অনশনে বসেছে। আজকে রাজ্য সরকার এই যে পিছিয়ে পড়া সমাজের মানুষ, যারা পিছিয়ে বর্গের মানুষ আছে, তাদের এই সার্টিফিকেটকে হয়রানি করা হচ্ছে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এসসি সার্টিফিকেটের জন্য এসসি অফিসের কাছে আসছে, কিন্তু তাদেরকে হয়রানি করা হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, জমা নিচ্ছে না। এভাবে বলা হচ্ছে যে পঞ্চায়েতের কাছ থেকে লিখে নিয়ে আসো, পৌরসভার চেয়ারম্যানের কাছ থেকে লিখে নিয়ে আসো, কাউন্সিলের কাছে লিখে নিয়ে আসো। আর স্বাভাবিকভাবেই যে বিরোধী দলের লোকেরা যখন যাচ্ছে বা সাধারণ মানুষ যখন যাচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে না, এবং যে আমাদের এই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তাদের দেওয়া না হয়, তাহলে আজকে আমরা প্রত্যেককে তো অনশন করছি। এরপরে কিন্তু আমরা ওই প্রয়োজনে ওনার ঘরের সামনে বসে অনশন করছি। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি। আজকে হুগলি চিচুড়া পুরসভার 3 নম্বর ওয়ার্ডের লিচু বাগানের পূর্বায়ন মানসপুর রোডে দীর্ঘদিন ধরেই একটি পুকুর বেআইনিভাবে বোঝানো নিয়ে প্রতিবাদ জানিয়ে সরব হলেন স্থানীয় কাউন্সিলর তথা পুর প্রধান পরিষদ সদস্য সুনীল মালাকার। এ বিষয়ে সুনীলবাবু বলেন, কাউন্সিলর হওয়ার পর থেকেই বিগত প্রায় 7 থেকে 8 বছর ধরে তিনি এর প্রতিবাদ জানিয়ে চিচুড়া থানা পুরসভা ও সদর মহকুমা শাসককে চিঠি দিয়েছেন। তার দাবি, এই পুকুরের মালিক রঞ্জিত বিশ্বাস বিভিন্ন লোককে দিয়ে নানা সময়ে রাতের অন্ধকারে সাদা বালি ফেলে পুকুরটি ভরাট করার চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি ডেঙ্গু নিয়ে নানা কর্মসূচি চালানো হলেও কচুরিপনা ও আবর্জনায় প্রায় সব সময় পুকুরটি এমনভাবে ভরাট হয়ে থাকে যে বাইরে থেকে দেখে অনেক সময় এটিকে পুকুর বলেও মনে হয় না। এদিন তিনি এও বলেন, বর্তমানে গঙ্গা থেকে সাদা বালি তোলা বন্ধ হলেও গতকাল রাতে সাদা বালি ফেলে পুকুর ভরাট করার চেষ্টা করা হয়। এক্ষেত্রে পুরসভার তরফে রঞ্জিতবাবুকে বারংবার চিঠি করা সত্ত্বেও এবং গতকাল পুকুর ভরাটের সময় চুচুড়া থানায় বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি বলে তিনি জানান। আমি যবে দিয়ে কাউন্সিলর হয়েছি 7 বছর ধরে ও খালি চেষ্টা করছে এই পুকুরটাকে বোঝাই করার। আমি মনে হয় আমি কাউন্সিলর হওয়ার পর আট থেকে নবার আমি পৌরসভায় চিঠি করেছি, এসডিওকে চিঠি করেছি, পুর থানা আইসিকে চিঠি করেছি, এই পুকুরটা মাঝে মাঝে রাতের অন্ধকারে বোঝাই করছে, সাদা বালি পাওয়া যাচ্ছে না, সাদা বালি বন্ধ, এই দেখুন কালকে সাদা বালি দিয়ে পুরো পুকুরটা বোঝাই করার চেষ্টা করছে, রাতের অন্ধকারে বালি ফেলছে, রাতের অন্ধকারে বোঝাই করে দিয়ে পালিয়ে যাচ্ছে। বারবার করে বলে দিচ্ছি, চারিদিকে মশা, এই একটা পুকুর আছে আর ওইখানে একটা লাটবাগানে একটা পুকুর আছে, এই দুটো পুকুর একদম কচুরি প্যানায় একদম তারপরে কচু গাছে ভর্তি হয়ে গেছে, পুকুর বলে বোঝাই যাচ্ছে না। ওরা ইচ্ছা করে রাতের অন্ধকারে মাল ফেলে এই পুকুরগুলো বোঝাই করার চেষ্টা চলছে। আমি পৌরসভাকেও চিঠি করেছি, এসডিওকেও চিঠি করেছি, বারবার করে জানাচ্ছি, কারণ পুকুর বোঝাই করা চলবে না। যদিও অন্যদিকে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে রঞ্জিত বিশ্বাস বলেন, এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। পুকুরটা আমার রাত্রিবেলায় বালি পড়ছে তার তো প্রমাণ চাই, প্রমাণ দিতে পারবে যে আমি রাত্রে বালি ফেলছি আর আমিই ফেলছি? ওখানে কন্ট্রাক্টররা বালি ফেলে রাস্তার পাশে ফেলে, তার পাবলিক বাড়ি বালি ফেলে বাড়িঘর করবে বলে ফেলে টেনে নিয়ে চলে যায়, আর সাদা বালি এমনিতে পাওয়াই যাচ্ছে না, এখন তো সাদা বালি ফেলবো কোথা দিয়ে? আর আমার পুকুর আমার ভরাট করার কোনো প্রকার টেন্ডেন্সি নেই, ওখানে জেরোম আছে, পাবলিকের নোংরা ফেলছে, ওখানে ফেলে টেনে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে, যে যার বাড়িতে নিয়ে যায়, নালে ওখানে ফেলে রাখে, কেউ ব্যবসা করে কী করে জানি না, ওখানটা পড়ে আছে। ছোট রিপোর্ট, হুগলি। আজকে
বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়ির রাজরাজেশ্বরী শ্রী শ্রী অন্নপূর্ণা পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। এদিন পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত সীতা বাসনেট, শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামীজি গুরুকেশানন্দজি মহারাজ, সাধ্বী খনামা, চলচ্চিত্র অভিনেত্রী শুভশ্রী। বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়ির রাজরাজেশ্বরী শ্রী শ্রী অন্নপূর্ণা পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। এদিন পুজোর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত সীতা বাসনেট, রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী গুড়াকেশানন্দজী মহারাজ, সাধ্বী খনামা, চলচ্চিত্র অভিনেত্রী শুভশ্রী সহ অন্যান্যরা। মুখার্জি পরিবারের অন্নপূর্ণা পূজা সম্পর্কে সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি বলেন, এবছর তাদের পুজো 77তম বর্ষে পদার্পণ করল। তার ঠাকুমা কমলা রানী মুখার্জি ঘটে এই পুজোর প্রতিষ্ঠা করেন। এরপর থেকে তার বাবা এবং বর্তমানে তিনি এই পুজো করে চলেছেন। তিনি আরও বলেন, নামে এই পুজো মুখার্জি পরিবারের পুজো হলেও বর্তমানে তা সর্বসাধারণের পুজোয় পরিণত হয়েছে। সাত দিনের এই পুজোয় প্রতিদিনই বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা। পাশাপাশি 25 তারিখ মহাষ্টমীতে এখানে কয়েক হাজার মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানো হবে। মুঝে মাফ কর দিজিয়ে, আমি বাংলা অল্প অল্প জানি, বলতে পারি না, ইসলিয়ে মানে হিন্দি মে বলনে কে লিয়ে কোশিশ কর রহি হুঁ, মেরা হিন্দি ভি পারফেক্ট নহীঁ হ্যায়, কুছ গলতি হোগা তো মাফ কিজিয়ে। মু জস্ট ক্যা বোলনা চাহতি হুঁ, ইন্ডিয়া মেরা দুসরা ঘর হ্যায়, মুঝে ঐসা লগতা হ্যায়, জস্ট 17 মার্চ মে মে এয়ারপোর্ট মে গন্ডম এয়ারপোর্ট মে আই থি, তো ওহাঁ এক অফিসার নে এক কার্ড ভর রহা থা কি ই ফরেনার্স কে লিয়ে কিলার কারনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর থেকে 2 লক্ষ টাকা অনুদান পেয়ে বুধবার সপ্তগ্রাম কোচিং সেন্টারের নতুন ক্লাব ঘরের শিলান্যাস করলেন মন্ত্রী তপন দাশগুপ্ত। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর থেকে 2 লাখ টাকা পেয়ে সপ্তগ্রাম কোচিং সেন্টারের নতুন ক্লাব ঘরের শিলান্যাস করেন গতকাল বিকালে মন্ত্রী তপন দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মানস মজুমদার, হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মাহবুব রহমান, কোচ রতীন দাস সহ আরো অনেকে। এখানে ছোট ছোট ছেলেদের রোজ সকালে ও বিকালে ফুটবল খেলা শেখানো হয়। এখানে আগে ক্লাব ঘর না থাকায় অসুবিধা হতো, নতুন করে ক্লাব তৈরি হওয়াতে খুশি খুদে খেলোয়াড়রা। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 82%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। মুখ্যমন্ত্রীর উষ্মা প্রকাশের পরই রুটিন চেক আপ শুরু জেলা সংশোধনাগারে। কন্যাগড়ের আবাসনে হামলায় ধৃত এক, উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন AMBC তে দেখুন হুগলি আজকে। নমস্কার।